আসসালামু আলাইকুম। আমার প্রবাসী ভাইয়েরা, সবসময় চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দিতে। বিশেষ করে এখন আমরা চেষ্টা করতেছি ফিজিক্যাল তথ্য দেওয়ার জন্য। আমার সামনে এক ভাই আছে, ওনার সাথে আসলে কি হয়েছে সেটা আমরা শুনব। কিছু কথা বলিনি, আপনি সৌদি আরবে যখনই কোনো সমস্যায় পড়বেন চেষ্টা করবেন আইনের সাহায্য নেওয়ার জন্য। আমি গত পরশুদিন একটা পোস্ট করেছিলাম যে আপনি বিপদে পড়লে আইনের সাহায্য নেন। সেখানে অনেকে বলল যে যখন আমরা ফেসে যাব তখন আপনি সাথে যাবেন কি না। ভাই, আমি সাথে যাব কেন আপনার? আপনি সৌদিতে আসছেন, আপনাকে আপনার সমস্যা সলভ করার চেষ্টা করতে হবে। আজকে এই ভাইয়ের কাছে জানতে চাচ্ছি উনি কীভাবে ওনার সমস্যাটা সমাধান করছে। আচ্ছা, আপনার সাথে মূলত কী হয়েছিল? মূলত প্রথমে 2021 সালে আমার একটা ভ্যাকসিন আছে, এখন আমি মুক্ত মামলা আসছি। মুক্ত মামলে কফিলকে কল দিছে, কফিলের কল দেওয়ার পরে যে পরে কিভাবে সমাধান করে দিছে এক মাস পরে আমার টাকা গুলা সব। মানে আপনার প্রথমে 3 মাস বেতন আটকে রাখছে? হ্যাঁ, 3 মাস বেতন আমার আটকে রাখি, পরে আমি মুক্ত মামল গেছি, আর 3 মাস পরে আমার টাকাগুলো ক্লিয়ার। মানে কফিল আপনার বেতন দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আপনাকে এক্সিট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি যখন বলছি আমাকে 5 বছর আমি তোমার দোকানে কাজ করতেছি, তুমি আমাকে 4-4 মাস ছুটি দাও। ও বলছে কি না, আমি তোমাকে 4 মাস ছুটি দিব না, আমি এক্সিট দিয়ে দিব। আমি বলতেছি কেন আমাকে এক্সিট দিবা, আমি তোমার এখানে কফল হয়েছি। তাই তারপর সে আমাকে কি করছে, এ আমাকে বলতেছে তুমি কি এক্সিটে যাবে নাকি ছুটিতে যাবে। আমি কিছু না, আমার এক্সিটে দিতে হবে না, আমার ছুটিতে আমার কফল আছে। সে আমার কফলা দেয়নি, কফলার পর না দেওয়ার পরে আমার এক্সিট লাগাই দিছে। আচ্ছা, এক্সিট যাওয়ার পরে আপনি নতুন বিষয়ে আসছেন? হ্যাঁ, আমি নতুন বিষয়ে বলছি যে কি আমি এক্সিট লাগাই। ওনার ভাই অলে 7 মাস আগে আসছে। শুধু একটা কথাই বলবো, যখনই আপনি বিপদে পড়বেন, যখনই আপনার আইন শ্রমজনিত কোনো সমস্যার সৃষ্টি হবে, তখনই আপনি মুক্তবাল আমেলের শরণাপন্ন হবেন। আপনার সকল সমস্যা সমাধান করার দায়িত্ব হলো মুক্তবাল আমেলের। অনেকে বলেন মুক্তবাল আমেলে গেলে কাজ হবে না, ভাই সঠিক নিয়মে যেতে পারলে তার প্রমাণ তো আপনার সামনে। তিনি বেতনে পেয়েছে, ওনার সমস্যার সমাধানও হয়েছে, লিগাল এক্সিটও দিয়েছে ওনাকে, আবার দেশ থেকে উনি নতুন বিষয়তে আসছে। আমরা বলবো বিপদে পড়লে মুক্তবাল আমেলে শরণাপন্ন হন। সবাই পালিয়ে যাওয়ার থেকে উত্তম হলো যে মুক্তবাল আমেলে যান। ধন্যবাদ।